আজকের ধারাভাষ্যের নিবেদন, নারায়ণ গঙ্গোপাধ্যায়ের টেনিদার গল্প নিদারুণ প্রতিশোধ। গল্পটি গ্রহণ করা হয়েছে আনন্দ পাবলিশার্সের টেনিদা সমগ্র গ্রন্থটি থেকে। মূল চরিত্রে ঋতদীপ দাস এবং অরিজিৎ মজুমদার। শুরু হচ্ছে আমাদের আজকের নিবেদন, নারায়ণ গঙ্গোপাধ্যায়ের নিদারুণ প্রতিশোধ। চাটুর্যেদের রোয়াকে বসে পটলডাঙা টেনিদা বেশ মন দিয়ে তেলে ভাজা খাচ্ছিল। আমাকে দেখেই কপাকপ করে বাকি বেগুনি দুটো মুখে পড়ে দিয়ে বললে, এই যে শ্রীমান পেলারাম, কাল বিকেলে কোথায় গিয়েছিলে? খেলার মাঠে তোর যে টিকিটাও দেখতে পেলুম না, বলি ব্যাপারখানা কী রে? আমি বললুম, আমি তো মেজদার সঙ্গে সার্কাস দেখতে গিয়েছিলুম। বটে, তা কীরকম দেখলি? খাসা, যাকে বলে একেবারে ডি লাগ রান্ডি মেফিস্টো ফিরিস। হাতি, বাঘ, সিঙ্গি, পেন্ট্রাপিস, মোটরসাইকেল, কত কী! কিন্তু জানো টেনিদা, সবচাইতে ভালো হলো শিম্পাঞ্জির খেলা। চা খেলো, চুরু ধরালো। আরে ছো ছো, টেনিদা নাকটাকে কুচকে পাঁতি নেবুর মতো করে বললে, রেখে দে তো শিম্পাঞ্জি, আমার কুট্টি মামার বন্ধু রামগিদ্ধরবাবু একবার একটা গোদা হনুমানের যা খেল দেখেছিলেন, তার কাছে কোথায় লাগে তোর সার্কাসের শিম্পাঞ্জি? নস্যি, সেফ নস্যি, তাই নাকি? আমি টেনিদার কাছে ঘন হয়ে বসলুম। রামগিদ্ধরবাবু কোথায় দেখলেন সে খেলা? উড়িষ্যায়। আমি মাথা নেড়ে বললুম, বুঝেছি, পুরীতে গিয়ে জগন্নাথের মন্দিরে আমি কয়েকটা বড় হনুমান দেখেছিলুম। ধ্যাত্তর পুরী, ওগুলো আবার মনীষী থুরি হনুমান নাকি? গাদা গাদা জগন্নাথের প্রসাদ খেয়ে নাদা পেট হয়ে বসে আছে, গলায় একটা মাদুলি পরিয়ে দিলেই হয়। হনুমান দেখতে গেলে জঙ্গলে যেতে হয়, মানে কেওনঝড়ের জঙ্গলে। কেওনঝড়? কে আবার কোথায়? তাই যদি জানবি তাহলে পটলডাঙায় বসে পটল দিয়ে শিঙি মাছের ঝোল খাবি কেন রে? নে গপ্প শুনবি তো, এক্ষুনি মুখে স্ক্রু পেটে চুপটি করে বসে থাক, বকের মতো বকবক করিস নি। বক তো বকবক করে না, কে কে করে? চোপড়াও, বক বকবক করে না তাহলে তো কোনদিন বলে বসবি? কাক কাকা করে না, পাঠার মতো ভ্যা ভ্যা করে ডাকে। হয়েছে হয়েছে, তুমি বলে যাও। বলবই তো, তোকে আমি তোয়াক্কা করি নাকি? এখন আমাকে ডিস্টার্ব করিস নি, মন দিয়ে রামগিদ্ধরবাবুর গল্পটা শুনে যা, বিস্তর জ্ঞান লাভ করতে পারবি। হয়েছে কি, রামগিদ্ধরবাবু কন্ট্রাক্টরের কাজ করত, মানে ব্রিজ পুল এসব বানাতেন আর কি। সেই কাজেই তাকে সেবার কেওনঝড়ের জঙ্গলে যেতে হয়েছিল। পুলি, তাবু, জীবগাড়ি এসব নিয়ে সে এক এলাহি কাণ্ড। বনের ভেতরেই একটুখানি ফাঁকা জায়গা দেখে রামগিদ্ধরবাবু তাবু ফেলেছেন। মাইল দুই দূরে পাহাড়ি নদীর ওপরে একটা পুল তৈরি হচ্ছে। সকালে বিকালে সেখানে জিপ নিয়ে রামগিদ্ধরবাবু কাজ দেখতে যান। জঙ্গলে এন্তার হনুমান, গাছে গাছে তাদের রাস্তা না, কিন্তু লোকজনের উৎপাতে আর জিপের আওয়াজে তারা এদিক ওদিক পালিয়ে গেল। রামচন্দ্রজি তো আর নেই, কার উপরে আর ভরসা করবে বল? পুলিরা অবশ্যই মাঝে মাঝে ঢোল আর খঞ্জনি বাজিয়ে রামাহো রামাহো বলে গান গাইত, কিন্তু সেই বিকট চিৎকার শুনে কি আর অবলা জীব কাছে আসতে সাহস পায়? তবু একটা কাণ্ড হল, সেদিন দুপুরবেলা তাঁবুর বাইরে বসে রামগিদ্ধর বাবু চাপাটি খাচ্ছেন, হঠাৎ দেখলেন সামনের গাছের ডালে বসে একটা গোদা হনুমান জুলজুল করে তাকাচ্ছে তার মুখের দিকে। মুখের চেহারাটা ভারী করুন, কাঙালকে কিছু দিয়ে দিন দাতা, ভাবখানা এইরকম। রামগিদ্ধরবাবুর ভারী মায়া হল, একটা চাপাটি ছুঁড়ে দিলেন। হনুমান সেটা কুড়িয়ে নিয়ে মাথাটা একবার ঝুঁকিয়ে সেলাম দিল, যেন বললে সেলাম হুজুর, তারপরেই টুপ করে গাছের ডালে কোথায় হাওয়া হয়ে গেল। পরের দিন রামগিদ্ধরবাবু যেই খেতে বসেছেন ঠিক হনুমানটা এসে হাজির। আজও রামগিদ্ধর তাকে একটা চাপাটি দিলেন, সেও তেমনি করেই তাকে সেলাম দিয়ে চাপাটি নিয়ে উধাও হয়ে গেল। এমনি চলতে লাগলো মাসখানেক ধরে। রোজ খাওয়ার সময় হনুমানটা আসে, তার বরাদ্দ চাপাটিখানা নেয় আর চলে যায়, যাওয়ার সময় তেমনি মাথা ঝুঁকিয়ে সেলাম করে, আর কোনো রকম বিরক্ত করে না। কোনোদিন একখানার বদলে দুখানা চাপাটিও চায় না, মানে সেই বর্ণপরিচয় সুবোধ বলো গোপালের মতো, যাহা পায় তাহাই খায়। তা খাচ্ছিল, চলছিলও বেশ। রামগিদ্ধরবাবু একদিন গোলমালটা পাকিয়ে বসলেন। সেদিন কুলিদের সঙ্গে বকাবকি করে মেজাজ অত্যন্ত খারাপ, অন্যমনস্কভাবে খেয়েই চলেছেন। ওদিকে সেই গোপাল মার্কা সুবোধ হনুমান কখন থেকে ঠায়ে বসে আছে সেদিকে তার খেয়ালই নেই। ধীরে সুস্থে সবকটা চাপাটি চিবলেন, বড় এক বাটি দুধ খেলেন, তারপর মোটাসোটা গোপজোড়া মুছতে মুছতে উঠে গেলেন। হনুমানের কথা তার মনেও পড়ল না। পরদিন সেই চাপাটির থালা নিয়ে বসেছেন, অমনি হুপ করে একটা আওয়াজ। কী ব্যাপার হলো, ভালো করে ঠাওয়ার করবার আগেই রামগিদ্ধর দেখলেন থালার আটখানা চাপাটি বেমালুম ভ্যানিশ, তার নাকের সামনে মস্ত একটা ল্যাজ একবার চাবুকের মতো দুলে চলে গেল।
শব্দ হলো হুপ। আর একবার গাছের ডাল ঝরঝর করে নড়ে উঠল। ব্যাস, আর কোথাও কিচ্ছু নেই। দু একজন কুলি হৈ হৈ করে উঠল, ঠাকুর হায় হায় করতে লাগলো, আর রামগিদ্ধর সেফ হা করে রইলেন। আর কোনো জানোয়ার হলে রামগিদ্ধর তাকে গুলি করে মারতেন, কিন্তু মহাবীরজির জাত ভাইকে তো আর সত্যি গুলি করা যায় না, সে তো মহাপাপ। রাগের চোটে রামগিদ্ধর মুখের এক গোছা গোফি টেনে ছিঁড়ে ফেললেন। বললেন, হ্যাঁ এসে ভাইবানি, রোজ রোজ হতচ্ছাড়া হনুমানকে চেপাতি খিলাচ্ছি, আর সে কিনা এসা বেতমিজ। দাঁড়াও, রামগিদ্ধর চৌধুরী, খাস বালিয়া জেলার রাজপুত, আমিও তোমায় ঠান্ডা করে দিচ্ছি। পরদিন ঠাকুরকে ডেকে এনে বললেন, এখানে সবচাইতে ঝাল যে মিরচাই, মানে যে লঙ্কা পাওয়া যায়, তারই বাতনা কর ছতাকখানে, আর তাই দিয়ে তৈরি কর দুখানা চাপাতি, তারপর আমি দেখে নিচ্ছি হনুমানজিকে। খেতে বসেই কোনো দিকে না তাকিয়ে, মানে থালাশুদ্ধ লোপাট হওয়ার কোনো চান্স না দিয়েই রামগিদ্ধর সেই লঙ্কা বাটা ভর্তি চাপাটি দুখানা ছুঁড়ে দিলেন মাটিতে। আবার শব্দ হলো হুপ। হনুমান নেমে পড়ল, কুড়িয়ে নিলে চাপাটি, রোজকার মতো সেলাম করলে, তারপরেই টুপ করে গাছের ডালে। রামগিদ্ধরের কুড়িরা দুপাশে লাঠি হাতে দাঁড়িয়ে রইল, যাতে কোনো অঘটন না ঘটে। আর দু মিনিটের ভেতরেই গাছের ওপর থেকে নিদারুণ একটা চিৎকার শোনা গেল। হনুমান এডাল থেকে ওডাল লাফিয়ে বেড়াতে লাগলো, আওয়াজ হতে লাগলো। পাখিরা চিৎকার করে পাড়াতে লাগলো, গাছের ছেঁড়া পাতা উঠতে লাগলো চারিদিকে, মানে দ্বিতীয়বার হনুমানের মুখ পুড়ল আর শুরু হয়ে গেল দস্তুর মতো লঙ্কাকাণ্ড। গাছ থেকে হনুমান চাচতে লাগলো, আর নিচ থেকে সদল বলে রামগিদ্ধর হাসতে লাগলো। আচ্ছা জব্দ হয়েছে হনুমান, আমার চাপাটি লুট করা মানুষ চেনো না, বোঝ এখন। খানিকক্ষণ দাবাদাপি করে হনুমানটা কোন দিকে সটকে পড়ল কে জানে, আর রামগিদ্ধর আরও আধ ঘন্টা ভুড়ি কাঁপানো হট্টহাসি হেসে তার সেই জিপ গাড়ি নিয়ে বেরিয়ে পড়লেন কাজ দেখ। হনুমানের মুখ পুড়িয়ে মনে মনে তো বেজায় খুশি হয়েছেন, কিন্তু রামায়ণে রাবণের যে কী দশা হয়েছিল সেটা বেমালুম ভুলে গেছেন। তবে সেটা টের পেলেন বিকেলে, কাজ দেখে যখন ফিরে আসছেন বনের মধ্যে তখন ছায়া নেমেছে, সন্ধে হয় হয়। দিব্যি ঝিরঝিরে হাওয়া বইছে, চারদিকে পাখি টাকিও ডাকছে, রামগিদ্ধরের মেজাজটাও ভারী খুশি হয়ে রয়েছে। আস্তে আস্তে জিপ চলছে, আর রামগিদ্ধর গুনগুন করে গান গাইছে। আরে বম্বে চলে রামচন্দ্রজি, সাথে চলে লক্ষ্মণ ভাইজি। এই সময় জিপের ড্রাইভার বাটকুন সিং বললে, আরে এ কোন বেকুবের কাণ্ড, রাস্তা জুড়ে গাছের ডাল ভেঙে রেখেছে, এখন যাই কি করে। রামগিদ্ধর দেখলেন তাই বটে, ছোট বড় ডালপালা দিয়ে বনের ছোট পথটি যেন একেবারে ব্যারিকেড করে রাখা হয়েছে। বুনো লোকগুলোর কারবারই আলাদা। বিরক্ত হয়ে বললেন, গাড়ি থামিয়ে রাস্তা সাফ করো বাটকুন সিং। আর ঠিক তখনই সমস্ত বন যেন একসঙ্গে ডাক ছেড়ে উঠল, গাছের মাথায় মাথায় ঝড় বয়ে গেল। আর বললে বিশ্বাস করবি না প্যালা, দুবদাব শব্দে কোত্থেকে কমসে কম 150 হনুমান লাফিয়ে পড়ে রামগিদ্ধরবাবুর জিপ গাড়ি ঘেরাও করে ফেলল। দ্বিতীয় লঙ্কাকাণ্ডের পর এ যেন দ্বিতীয় রাবণবধের ব্যবস্থা। ব্যাপার দেখেই তো বাটুল সিংহের হয়ে গেছে, সে তো আরে বাপ বলে বন বাদার ভেঙে দৌড়। রামগিদ্ধর জিপ থেকে লাফিয়ে পড়লেন, কিন্তু সঙ্গে সঙ্গে গোদা হনুমান তাকে জাপটে ধরল। বাবারে মারে গেছিলে বলে পরিত্রাণ ডাক চালেন রামগিদ্ধর, কিন্তু 150 হনুমানের গুপগাপ শব্দে তার চেঁচানি কোথায় তলিয়ে গেল। তখন কি হলো বল দেখি, দুটো হনুমান তার দুকান শক্ত করে পাকড়ে ধরল, একটা তার গালে ঠাই ঠাই করে বেশ কবার চড়িয়ে দিল। জানগিয়া জানগিয়া বলে যেই রামগিদ্ধবাবু চেঁচিয়ে উঠেছেন, সঙ্গে সঙ্গে সেই যে হনুমান সকালে যাকে খুব জব্দ করেছিলেন, সে রামগিদ্ধরের মুখের ভেতর একখানা চাপাটি গলা পর্যন্ত ঠেসে দিল। কোন চাপাটি বুঝেছিস তো, মানে লঙ্কা বাটায় লাল টুকটুকে সেই 2 নম্বরের চিষ্টি। জিভে সেটা লাগতে না লাগতেই রামগিদ্ধরের মুখ যেন আগুন জ্বলে উঠল, একবার ফেলে দিতে গেলেন মুখ থেকে, কিন্তু সাধ্য কি, তক্ষণই দুগালে ধাম ধাম 2 থাপ্প। অগত্যা রামগিদ্ধর নিজের কীর্তি সেই চাপাটি খেলে, মানে খেতেই হলো তাকে। 150 হনুমানের সঙ্গে তো আর চালাকি নয়, 150 হাতের 150টি চাটি খেলে রামগিদ্ধর রাম ইঁদুর হয়ে যাবে। কিন্তু চাটি বাজাতে যা খেলেন তা চাপাটি নয়, সোজাসুজি দাবানল যাকে বলে। চিবুনি দিতেই চোখ দিয়ে দর দর করে জল পড়তে লাগলো।
মনে হতে লাগলো গলা থেকে চাঁদি পর্যন্ত কি একেবারে লেলিহান শিখায় জ্বলছে। রামগিদ্ধর কেবল তারস্বরে বলতে পারলেন, জল। ওদিকে কুলির দল আর বন্দুক টন্দুক নিয়ে বাটকুল যখন ফিরে এলো, হনুমানদের এতটুকু চিহ্ন কোথাও নেই। কেবল রামগিদ্ধর পথের মাঝখানে অজ্ঞান হয়ে পড়ে আছে। তারপর সেই চাপাটির টোট সামলাতে পাক্কা একটি মাস হাসপাতাল। তাই বলছিলুম, আমার কাছে সার্কাসের শিম্পাঞ্জির গল্প আর করিস নি, আসল খেল দেখতে চাস তো সোজা কেন্ঝড়ের জঙ্গলে চলে যা। এই বলে পটলডাঙার টেনিদা আমার চাঁদিতে করাং করে একটা গাট্টা মারল, আর তারপরেই তিন চারটে বড় বড় লাভ দিয়ে সোজা শ্রদ্ধানন্দ পার্কের দিকে হাওয়া হয়ে গেল। এতক্ষণ শুনছিলেন আমাদের আজকের নিবেদন, নারায়ণ গঙ্গোপাধ্যায়ের টেনিদার গল্প নিদারুণ প্রতিশোধ। গল্পটি গ্রহণ করা হয়েছে আনন্দ পাবলিশার্সের টেনিদা সমগ্র গ্রন্থটি থেকে। গল্প পাঠ বেলারাম, টেনিদা এবং বাটকুল সিংয়ের চরিত্রে ঋতদীপ দাস, রামগিদ্ধরবাবুর চরিত্রে অরিজিৎ মজুমদার, গল্পের সূত্রধার অরিজিৎ মজুমদার, পোস্টার ডিজাইন ঋতদীপ দাস, সাউন্ডস্কেপ ডিজাইন ঋতদীপ দাস। শেষ হলো আমাদের আজকের নিবেদন, নারায়ণ গঙ্গোপাধ্যায়ের টেনিদার গল্প নিদারুণ প্রতিশোধ। আমাদের গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন, আর এরকম গল্প আরও শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।